তোমার একটা কথা কই, আমরা আন্টি কই না আপু কইলে খুশি হই আমি। আর আপু ডাকবো না আপি ডাকবো? আপি কই বাবারে বাবা, আরো বেশি ভালা। শারীরিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে বলতে আসি, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, এখানে আপনারও ফায়দা হইব আরও ফায়দা হইব। আচ্ছা অত বেজা লাগে না, কয়ে লাও ডাইরেক্ট। এই যে সারিকা আর সাকিব, এটা কত কয়দিন পরে বিয়ে হইবে? বিয়ে হয়ে গেলে তো জিম করেনি না করে এটা কোনো ঠিক ঠিকানা নেই, আসেনি। এখন সারিকারে যদি কোনোভাবে আমরা বুঝাইতে পারি যে আমাদের নতুন নিয়োগের সেন্টার যেটা এখানে যদি ভর্তি হইতে পারে, ভর্তি হওয়ার পরে যে কমিশনটা আছে এটা কিন্তু আপনার একটা ব্যবসা বা আমার একটা ব্যবসা। এখন আপনার দায়িত্ব হলো যেভাবে একটু সারিকারে বোঝানো। আমি সারিকার কাছে যেতে পারি? হ্যাঁ, আপনি বিষয়টা বুঝতেছেন না, আপনার এখন অনলাইন ব্যবসাটা কি ভালো না? ভালো হোক বা না হোক তবু আমি সারিকার কাছে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনি এতে কাছে যাইয়েন না। এতে যে আপনারা কয়েকদিন আগে একটা গালাগালি করছি তো আমি শুনছি, আমি দেখছি দেখছি না। কারণ এই কথাটা যদি আমি আরও 4-5 জনের কাছে যাই বলি, আমরা যে এখানে একজন মুরব্বী মানুষ ব্যবসা করতে আসেন, আপনার যে মানিকজোরটা কি থাকবে না, এটা আরেকদিন বলছি না আপনার। হক কইছো, মানিকজোরটা কি থাকবো? আপনি কি চান আমি বলি আরও কয়েকজনটা বলি না জিনিসটা বলি? আচ্ছা আমি চেষ্টা করতেছি, আমি সারিকারে বুঝাইতেছি ঠিক আছে, কিন্তু আমার লাভ কি? আরে আপনারই তো সব লাভ, আমার কি কোনো লাভ আছে? আপনার 10%-এর মধ্যে 3%-ই আপনার, বাকি 7% কেন? আমার 3% আর তোমার 7% কি লিখে? বুদ্ধিটা কোথেকে আসছে? বুদ্ধিটা তো আয় দিছি। এটা বুদ্ধি? তুমি আমার কইছো সারিকার কাছে যেতাম, এটা বুদ্ধি? আমি যাব কিন্তু আগে আমার কত পার্সেন্ট দিবা এটা ফুরা এলো, আগে আগে বেজাল ভাঙবো তারপর যাবো। আচ্ছা ঠিক আছে দিবুনে, আপনি আগে সারিকারে মানান, সারিকা যদি রাজি হয় তারপর আপনি যা চাইবেন তাই দিন, সমস্যা নেই। কথাটা যাতে ঠিকঠাক আমার লোক সিটারি করে আনলে উল্টা সারিকারে আবার উল্টা বুঝাবো মনে থাকে যাতে। ঠিক আছে কথা ঠিকই থাকবে। ওকে কথা বুঝে গেছি? হ্যাঁ বুঝছি। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার সাথে একটা কথা কইতে আইছিলাম। জি বলুন। জিমের মাস্টার কইলো তুমি নাকি প্রেম করো? আমি প্রেম করি নাকি করি না সেটা আপনাকে বলবো কেন? আমার করে তো ভালোই হয় বুঝছো না, আমি তো তোমার ভালো রেছাম। তুমি সাকিবের লোকে প্রেম করো এটা আমার কইলিতে পারো, সাকিবের মা আমার বান্ধবী, সাকিবের মা ওই আমার এই সাকিবের বিয়া করানোর কথা কইছে, তো তুমি কইলে তো আর আমি এত দৌড়াদৌড়ি করি না, সাকিবের মার কাছে প্রস্তাব নিয়ে যাই, এই কারণে আমি তোমার কাছে আইছি। আমি আসলে খুব সরি, আমি সেদিন আপনার সাথে অনেক বেশি রুড বিহেভ করে ফেলেছি, সরি আন্টি। থাক আর সরি মরি কোন লাগবে, তুমি যেহেতু বুঝছো আর কি লাগে। আল্লাহ আন্টি আপনি এত সুইট, আমি আপনাকে বুঝতেই ভুল করেছিলাম। তুমিও সুইট। তোমার একটা কথা কই, আমার আন্টি কই না আপু কইলেই খুশি হই আমি। আর আপু ডাকবো না আপি ডাকবো? আপি কই বাবারে বাবা, আরো বেশি ভালা। তো কি আমার প্রোডাক্টের কথা কই এলো নাকি বলছেন ইয়োগার কথা? হো না, একটা আরেকটা কথা কই, তুমি তো এমনি সুন্দর আরো বিয়া শাদী হইব, আমার কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ এই প্রোডাক্টগুলো যদি তুমি মাখো না আরও যে কত চকচক লাগবো, এত সুন্দর লাগবো তোমারে। তুমি আমার করা প্রোডাক্ট
তুমি নাও মিয়া মাইখা দেও কত সুন্দর লাগে আর মন পরিষ্কারের জন্য ইয়োগাতে ভর্তি করাই তুমি আমার ইয়োগার যে প্রধান উনি আমার পরিচিত বুঝছো আমি তো এমনি সুন্দর আছি আমার কেন ক্রিম মেখে সুন্দর হতে হবে আর আমার মন যথেষ্ট পরিষ্কার বুঝছি এটা সব মেরে কো এফরজন বিয়া শাদি হয় না ইয়া রং সং চেহারা অন্যরকম হয়ে জায়গা বইটা মিটা জায়গা তখনই আবার হিডি খুঁজে তো আগে বাগে আমার কাছ থেকে নিয়ে রাখো কারণ আমার তো স্টকে থাকে না ন্যাগা মানে এগুলো আমার অ্যাপ্লাই করতে খুব ভয় লাগে যদি কোনো সাইড এফেক্ট হয় তখন কি হবে তখন তো আমার পুরো চেহারাটাই নষ্ট হয়ে আরে ডাইরেক্ট বিদেশ টানছি আর স্বামীরে ধরে রাখনে লাগে নিজেকে সুন্দর রাখতে হবে নিজের মন পরিষ্কার রাখতে হবে অনেক কিছু করতে হবে এই অহন তুমি ছোট মানুষ তো অত বুঝতেছো না বুঝছো না তুমি এগুলা নেও নিয়ে ব্যবহার করো চলো চলো আমার লোক প্রোডাক্ট দেয় আমি তোমার চলো এক্সারসাইজটা শেষ আরে এক্সারসাইজ দিয়ে কি করবা নিজের সৌন্দর্য রাখানো হচ্ছে বড় কথা চলো তো প্রোডাক্ট নিবা শারীরিক শিক্ষা